মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। সাপ্তাহিক লকডাউনে কড়া সতর্কবার্তা সত্ত্বেও লাগাম ছাড়া করোনা সংক্রমণ। নতুন করে মঙ্গলবার জেলায় 49 জন করোনা আক্রান্তের হদিশ মেলে। সারা দেশ থেকে রাজ্য ও জেলায় আজ করোনার আপডেট কি, করোনাটারিতে দেখে নেব এক নজরে। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,84,56,640 জন, মৃত্যুর সংখ্যা 6,97,435 জন, সুস্থ হয়েছে 1,16,90,643 জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 18,55,745 জন, মৃত 38,938 জন, সুস্থ হয়েছে 12,30,509 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 78,232 জন, মৃতের সংখ্যা 1,731, সুস্থ হয়েছে 54,818 জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 845, মৃতের সংখ্যা 6, সুস্থ হয়েছে 595 জন। নতুন করে করোনার হানা পড়েছে স্পেনে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই মাঝ বয়সী। প্রথম দফায় আক্রান্তদের গড় বয়স ছিল 63, কিন্তু এবার আক্রান্তদের গড় বয়স 45। আবারও লকডাউনের দিনে পরিবর্তন আনল রাজ্য সরকার। 16, 17, 24 তারিখের পরিবর্তে 20, 21, 27 ও 28 তারিখে করা হয় লকডাউন। মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে।